হ্যালো এভরিওয়ান, হ্যাপি থার্সডে। সকালবেলায় বউ যাচ্ছে স্কুলে, আজকে সকালবেলায় ঘুম থেকে উঠি, খুব তাড়াতাড়ি নিজে নিজেই রেডি হচ্ছে। কোথায় আর হলাম, বাহ বাহ ভালো হয়েছে, সব নিজে রেডি করছে, নিজে ব্রেকফাস্ট নিয়ে খেয়েছে। আমি এই মানে এসে ঘুম থেকে উঠে আমি নিচে আসার আগেই ও নিচে এসে ব্রেকফাস্টের জন্য কুকিজ আর ওটমিল কুকিজ মিল্ক সব নিয়ে টিয়ে খেয়েছে। তারপর লাস্টে রেডি রেডি হয়ে আমাকে বলছে, একটু 10 মিনিটস আগে যাবো স্কুলে, 8:50 যেতে পারবো আমরা স্কুলে। খেলার নেশায় মানে স্কুলে গিয়ে পৌঁছেও আর কি প্লেগ্রাউন্ডে কিছুক্ষণ খেলে তারপরে ক্লাসে ঢোকে, সব বন্ধুদের সাথে খেলবে বলে নিজে নিজেই সব ওই যে জামা কাপড় পরে রেডি হয়েছে সব। ইভেন দেখছি মুখে টুকে ক্রিম ট্রিমও লাগাচ্ছে। আমি ভাবলাম বাবা অ্যাবি খুব ভালো, সব কাজ শিখে যাচ্ছে, সব নিজে নিজে করছে। তারপরে 8:50 চলো যাবো তাড়াতাড়ি খেলবো। আজকে আমাদের স্কুল যাওয়ার পথে হচ্ছে যত রকমের পোকামাকড় আছে তার বাংলা নাম কি সেগুলো শিখতে শিখতে যাচ্ছে। পিঁপড়ে পিঁপড়ে, যেখানে বিভিন্ন জায়গায় পিঁপড়ে রয়েছে, বলছে অ্যান্টের বাংলা কি, আমাকে জিজ্ঞেস করছে অ্যান্টের বাংলা কি, তারপরে কি বলি ইনসেক্টের বাংলা কি, এগুলো সব শিখতে শিখতে যাচ্ছে। চলো চলো, দাঁড়িয়ে পড়লে কেন, টায়ার্ড? ও জলের বোতল, ও আজকে আমি পুরো জলটা ভরে দিয়েছি, দাঁড়া আমি হাতে নিয়ে নিচ্ছি। এত বাইরে বাইরে ঘোরে আমি যেন জলের বোতলটা পুরো জল ভরে দিয়েছি, যতবার বাইরে যাবে এসে জল খাবে। আজকে আমি যে সানগ্লাসটা পরেছি এটা হচ্ছে আমার বহু পুরনো সানগ্লাস, এটা হচ্ছে নিজের আর্ন মানি দিয়ে প্রথম সানগ্লাস কেনা, এটা হচ্ছে ফার্স্ট ট্র্যাকের সানগ্লাস। তখন খুব চল ছিল ফার্স্ট ট্র্যাকের ঘড়ি, ফার্স্ট ট্র্যাকের সানগ্লাস তো কিনেছিলাম। আর সানগ্লাস যেহেতু আমার আর কি খুব ভালোবাসি সানগ্লাস পরতে, সবই গুছিয়ে রাখা আছে। একটা দুটো বোধ হয় নষ্ট হয়েছে, ওই আবি যখন ছোটোবেলা ছিল ওকে সামলাতে গিয়ে হয়তো একটু বেঁকে গেছে, এই আছে ওইগুলো হয়েছে, বাকি সবই সেভ করা আছে। তো এটা হাতের সামনে পেলাম, আজকে পড়লাম। কাল বিকেলে তো অ্যাবির সাথে আইস স্কেটিং ক্লাসে গেলাম, ফিরে এসে তারপরে ডিনার বানালাম। আজকে দুপুরে লাঞ্চের জন্য সেরকম কিছুই বানিয়ে রাখতে পারিনি, একদম অল্প করে রান্না করে নিয়েছিলাম রাতের মতন করে, আর বেশ কয়েকটা স্যামন মাছ নুন হলুদ মেখে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। আজকে দুপুরে একটু ভাপা করে নেব, একদমই কম সময় লাগে, লাঞ্চের যে 30 মিনিটস তার মধ্যেই হয়ে যাবে। তো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা এগুলো সব আমি কেটে রেখে দিয়ে গেছিলাম, একটু রসুন কুচিও আমি কেটে রেখেছিলাম। তারপরে এগুলোকে একটু তেল দিলাম আর একটু সর্ষে দিলাম, দিয়ে সর্ষের গুঁড়োটাও করা ছিল, সেই সব কিছু দিয়ে একসাথে একটু মেখে নিলাম সর্ষের তেল আর একটু সামান্য জল দিয়ে। এবার স্যামন মাছগুলোকে এর মধ্যে দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব, আর তারপরে এবার ঢাকা দিয়ে রান্না করব। এই 15-20 মিনিটসের মধ্যে হয়ে যাবে। তো মোটামুটি এই রান্নাটা করলে পরে আমি দেখেছি যে 30 মিনিটসের মধ্যেই লাঞ্চটা কমপ্লিট করে ফেলতে পারি। সর্ষে দিয়ে স্যামন মাছ ভাপা একদম রেডি। আমি নামানোর আগে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম, আর আমি এর মধ্যেই আবার একটু ব্যাকইয়ার্ড গার্ডেনে ঘোরাঘুরি করে এলাম রান্নাটা হতে হতেই। এবার আমি মাছটা একদম সেদ্ধ হয়ে গেছে খুবই তাড়াতাড়ি, আমি আবার একটু কেটে দেখলামও যে মাছটা সেদ্ধ হয়েছে কিনা, দেখলাম একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। ফ্রিজে একটু ডাল ছিল, সেটাকেও সকালবেলাতেই আমি লাঞ্চ বানানোর সময় একটু ড্রাই করে একদম ডাল ফ্রাই মতন করে নিয়েছি। অনেকদিন পর আজকে একটু গুছিয়ে লাঞ্চ করছি দুপুরবেলা। আজ সকালে ঘুম ভেঙেছিল বাড়ির সামনে এই বড় ট্রাকটা এসে দাঁড়ানোর জন্য, হঠাৎ করে দেখলাম প্রচণ্ড জোরে জোরে আওয়াজ হচ্ছে, তারপরে উইন্ডো থেকে তাকিয়ে দেখলাম যে ট্রাক থেকে জিনিসপত্র সব নামাচ্ছে, এখনও অবধি ওদের কাজকর্ম চলছে। উল্টো দিকে বাড়িতে ওদের ড্রাইভওয়ে বা লনে কিছু কাজকর্ম করাচ্ছে। আসলে এই সামার টাইমটা এতটাই কম সময়ের জন্য যে এই সময় শুধুমাত্র বাইরের কাজগুলো করানো যায়। আমরাও ভাবছি একটু করাবো, বাইরে একটু কাজ করাতে হবে, ওই যে ড্রাইভওয়েটা যেটা রাস্তার সাথে গিয়ে মিশেছে সেখানে একটু ভেঙে গেছে, অনেক সময় গাড়ি বের করতে একটু অসুবিধা হয়, কিন্তু মনে হচ্ছে না এই সামারে হতে পারবে, কারণ অনেক আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, আর না হলে পরে পরের সামারের জন্য আবার ওয়েট করতে হবে আমাদের। আমি অফিস শেষ করে উঠেছি, আমার জন্য চলে এসছে চা বানাতে। অ্যাকচুয়ালি অমিতই করে, দুজনেই যখন অফিসটা শেষ হয়, দেখি হাউ ইউ আর মেকিং টি, অমিতই করে কাজটা। কিন্তু অমিতের আজকে একটা ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট আছে, আগে আগে চলে গেছে, এবার ও সুযোগ পেয়েছে। আমি অফিস করে এসছি, আমাকে বলছে তোমার জন্য চা বানিয়ে দেবো, তোমার জন্য চা বানিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, চা বানিয়ে দাও। হয়েছে হট টি, এটা হট ওয়াটার? হ্যাঁ দাও, তুমি মাইক্রোওভেনে 1 মিনিট মাইক্রোওয়েভ করে নি, তাহলে টি রেডি হয়ে যাবে। তারপরে আমি, আমাদের আবার চা আর কফির আবার অনেক রকম ভ্যারাইটি, মানে খাওয়া খুব বেশি হয় না চা কফি, কিন্তু আমাদের চা কফি নিয়ে আর কি ওরকম মানে এক্সপেরিমেন্ট পছন্দ। এটা হচ্ছে একটা ইংলিশ টি, খুঁজে খুঁজে বের করেছে এটাকে, 2-3 রকমের রয়েছে, তুমি কোনটা খাবে? আমি বললাম সামনে যেটা তুই নাগালে পাচ্ছিস, কারণ এটা একটু উঁচুতে, এটা
তাই মানে তুই যেখানে নাগাল পাচ্ছিস সেইখানে যে টিটা পাওয়া যাচ্ছে সেটা আমি খাবো। ওগুলো নামিয়ে লাস্টেরটা নাগাল পেয়েছি। লাস্টেরটা নাগাল পেয়েছে? না দাও মাইক্রোওভেনে এবার এটা দিয়ে দিই আমি। থ্যাংক ইউ। আমি দিয়ে দিই। আমি আবার আজকে যাব একটু পার্লার যাব আইব্রোজ করতে, তো সেজন্য রান্নাটাও তাড়াতাড়ি বসিয়েছি। রান্না কিছুই হবে না, ডাল ভাত হবে। কিছুটা রেডি করছি। আমি একটু ভুল করতে পারি? ভুল করতে পারো? না না, ইট উইল বি হট। তুমি শুধু চালিয়ে দাও, 1 মিনিট চালিয়ে দাও, তাহলেই হবে। 1 মিনিট 3 সেকেন্ড। কত কাজ করে ছেলেটা, কত কাজ করে না। ওইবার ওই বক্সটা রেখে দিয়ে আবার ওটাকে ক্লোজ করে দাও, তাহলেই আমার অনেক হেল্প হবে। আমি এটা আগে রেখে দিচ্ছি, এটাতে এটাতে ঠিক হয়ে গেটাও ভালো। হ্যাঁ ওটা করে দাও, তাহলে আমার অনেকটা হেল্প হবে। আজকে হবে হচ্ছে ডাল ভাত আর একটা কিছু মাছ ভাজা করবো, মোস্ট প্রবলি রুই মাছ। একটু শেষের দিকের মাছ রয়েছে সেগুলো বের করে রাখলাম, কারণ বাজারটা যার খুব একটা বেশি নেই। আগে রুইকে তো বাজার হয়নি, আর হয়েই এলো কালকের দিনটা ফ্রাইডে। ফ্রাইডে বিকেলবেলা বেরিয়ে সব বাজার করে নেবো। আমি আমার চা নিয়ে বসেছি আর জিরা বিস্কিট, এ এখন যাবে হচ্ছে বানাতে নিজের স্ন্যাক। ওই যে চিজ চিজ অ্যান্ড ক্র্যাকার্স, তাই তো? নাও খেয়ে নাও। ওর আবার ক্লাস আছে, ওরকম ভাবেই টাইমটা অ্যাডজাস্ট করা হয়েছে। অমিত আসবে, তারপরে আমি বেরোবো, আর ও ততক্ষণে ক্লাস করবে, আমি ফিরে আসবো। রান্নাটা যদি করে যেতে পারি ভালো। আমার চা খাওয়া হয়ে গেল, অ্যাবিবাবু জাস্ট নিয়ে এসেছেন ওনার স্ন্যাক প্রিপারেশন করে, তারপরে এখন বসে বসে খাবে। আর কি খেলবি? পোকেমন কার্ড? আচ্ছা, আমাকে আমাকে অ্যাবি জিজ্ঞেস করছে চাটা কেমন ছিল। খুব ভালো ছিল, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ চা বানিয়ে দিয়েছো, ভালো হবে না? ভালো হতেই হবে। পার্লারে আমাকে অ্যাবি আর আমি ড্রপ করেও যে চলে যাচ্ছে, কারণ অ্যাবির এখন ক্লাস আছে। আমি এবার যাচ্ছি, এটা আমি তো বলেছি আইব্রোজ করতে হলে পরে আমাকে আসতে হয় কোনো ইন্ডিয়ান বা পাকিস্তানি পার্লারে, কারণ ওই শেপগুলো না হলে পরে মানে ঠিকঠাক করতে পারে না। তো এ আবার ইন্ডিয়া চলে গিয়েছিলো, অনেক দিন পর একে পেয়েছি, আর টাইমের ব্যাপারে ভীষণ পার্টিকুলার। আমাকে বলেছে 6:25 টাইম দিয়েছে। একদিন আমার লেট হয়েছিলো 5 মিনিট, আমাকে বলছে যে এরকম করলে হবে না। আমি তখন বুঝতে পারলাম যে না, লেট করা যাবে না। তো আজকে ওই জন্য অমিতকে বললাম ড্রপ করে দিতে, আমি যেহেতু ক্লাস আছে যাওয়ার সময় আমি হেঁটে চলে যাব। বাড়ি থেকে একটু দূর, মানে গাড়ি করে খুব একটা দূর না, 3-4 মিনিট, কিন্তু হেঁটে যেতে হলে একটু বেশি দূর, তো আমি হেঁটে চলে যাব। পার্লার থেকে বেরিয়ে পড়েছি, এবার হেঁটে বাড়ি ফিরবো। প্রথমে ভেবেছিলাম এই 15-20 মিনিটস, কিন্তু না, এখন দেখলাম 30 মিনিটস মতন লাগবে। ভালোই হয়েছে, এমনিও প্ল্যান ছিল যে সামারে রোজই বিকেলবেলা হাঁটতে বেরোবো, তা আজকে থেকেই সেটা শুরু হয়ে গেল। এই সময় হাঁটতে বেশ ভালোই লাগে, আর বাইরে বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে, আর রং বেরঙের চারিদিকে ফুল, আর চারিদিকে সবুজ তো হয়ে রয়েছেই। এই গোলাপ ফুলের গাছগুলো এত সুন্দর, এই গাছগুলোতে না ভর্তি ফুল হয়, মানে আমি কখনো কখনো দেখেছি যে একটা গাছে প্রায় 500-600 ফুলও হয়েছে। নেক্সট ইয়ার বাড়িতে একটা গোলাপ গাছ লাগাতেই হবে। আর এখন একটা জঙ্গলের পাশ দিয়ে ক্রস করছি। এই জঙ্গলটার না ওই যে দূরে দেখা যাচ্ছে ট্রেল, এই ভেতর থেকে রাস্তা আছে পুরো জঙ্গলের মধ্যে দিয়ে, ট্রেলের মধ্যে দিয়ে হাঁটতে পারা যাবে। আমি আর আজকে গেলাম না, একা আছি তো। পার্লার থেকে বাড়ি এসে দেখছি যে রান্না বান্না জোর কদমে চলছে। অমিত সব রান্না বান্না স্টার্ট করে দিয়েছে, ডাল সেদ্ধ করে গেছিলাম, দিয়ে আম দিয়ে ডাল রান্না হয়েছে। এটা হচ্ছে আলু ছাড়া সব সবজি দিয়ে, ব্রকোলি, জুকিনি, গাজর সব দিয়ে একটা ভাজা ডালের পাতে খাওয়ার জন্য। আর এটা হচ্ছে একটা মাছের ঝোল বানিয়েছে। ডিনার তো করে নিলাম, অ্যাবির যেই ক্লাসটা শেষ হয়েছে আমিও পৌঁছেছি। সব মিলিয়ে রান্না বান্নাও অলমোস্ট হয়েই গেছিলো, শুধু ডালটা ফোড়ন দিতে হয়েছে আমি আসার পরে। তো সেটা করে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন বাচ্চে ঘড়িতে 8:10, এখন আমরা বেরোচ্ছি ঘুরতে। সামার টাইম, এনজয় করতে হবে। এখন আমরা এদিক ওদিক একটু ঘুরে টুরে তারপরে 9:30-9:30 সময় বাড়ি চলে আসবো, মানে সানসেট হয়ে গেলে তারপরে বাড়ি চলে আসবো। কাজ খুব একটা মানে না বেরোলেও হয় এরকম কাজ করবো, কিন্তু ওই সামারে ডিনারের পরে হাঁটতে যাওয়া ঘুরতে যাওয়া ওটাতেই বেশি মজা। চল কি বস, গাড়ি করে যাচ্ছি এদিক ওদিক ঘোরাঘুরি করবো, কিন্তু ফেরার সময় মনে হচ্ছে বৃষ্টি হবে, দেখাচ্ছে 9:00 থেকে বৃষ্টি, তো সেই জন্য গাড়ি করেই বেরোচ্ছি। এদিক ওদিক ঘোরাঘুরি করে বাড়ি ফিরতে ফিরতে অলমোস্ট 9:30 বেজে গেছে। লাস্টে একটু টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল, তখন আমরা আবার একটু ওয়ালমার্ট গেলাম, কারণ অ্যাবির কিছু স্ন্যাক নেই, সব শেষ হয়ে গেছে। এটা কি, এটা নতুন একটা হয়েছে, একটা স্ন্যাক, ওর স্ন্যাকগুলো সব শেষ হয়ে গেছে। আর এদিক ওদিক ঘুরতে যাওয়া হয়, তারপরে কালকে ওর ফ্রাইডে স্কুলে তো পিৎজা ডে, আমাকে শুধু স্ন্যাক দিতে হয়, তো আমি ভাবলাম তাহলে কিনে নিই ওয়ালমার্ট থেকে। তো আমি আবার ওকে একটু বলেছি যে একটু বেশি করেই স্ন্যাক কেন, তারপরে অনেক রকম চিপস টিপস অনেক কিছু, মানে ও আনএক্সপেক্টেডলি অনেক রকমের স্ন্যাক কেনা হয়ে গেছে। আমাকে এসে বলছে বাবা মানে এত কিছু, মানে কি যেন একটা বললি, এরকম একটা কি করলি একটা, মুখটা এরকম করে বলছে, রিয়েলি?
মানে আমার ওরকম স্ন্যাক কেনা দেখে বলছি যাবো এখন পরপর পরপর আমাদের ট্রিপ আছে সব। হ্যাঁ বলো, কালকে আমাকে একটা পোকেমন হানি বিস্কিট প্যাকেট দিয়ে দেবে? আচ্ছা দিয়ে দেবো, হ্যাঁ পোকেমন বিস্কিট নিয়ে এসছে, সেটা কালকে ও নিয়ে যাবে স্ন্যাকে, দিয়ে দেবো। ছিল কাল থেকে শুরু হবে বাজার করা, আছে এই সপ্তাহটা তো মানে বাজারপত্র কিছু নেই, ফ্রিজে একটু কয়েকটা পালং শাক পড়ে আছে, গাজর আর ব্রকোলিটা সবসময় থাকে, এই দুটো বাদ দিয়ে বাকি আর কিছুই নেই। সব কেনাকাটা করব কালকে, প্লাস আমরা পরের উইকেন্ডে বেড়াতে যাব, তার জন্য একটু শপিং করতে হবে, আবার দুটো ইনভিটেশন আছে পরপর। চলো ঘুমো এবার। আর অ্যাবি বাবুর ভু, আজকে সকালবেলা কেমন ভয় পেয়েছি আমি? আজকাল আমার সকালবেলা 8টা থেকে 9টা অবধি মিটিং থাকে, তো এই 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 উইকটাই আর কি, একটা ট্রেনিং, মিটিং না একটা ট্রেনিং, তো ট্রেনিং এর মধ্যেই শুনতে শুনতে আমি ওর জামা কাপড় টাপড় সমস্ত গুছিয়ে দিচ্ছিলাম, এইসব করছিলাম। ও বাবা, আমার হঠাৎ করে অন্য মনস্ক হয়ে গেছে, মানে কানটা পুরো মিটিং এর মধ্যেই রয়েছে। ও হঠাৎ করে বেডরুমের মধ্যে থেকে, ওই আমাদের মাস্টার বেডরুমের ওখান থেকে ভু করেছে, আমি মানে পুরো হার্ট ফেল করার মতো না, আমি আবিকে বলছি আমার হার্ট বিট বন্ধ হয়ে যাচ্ছে, মানে আচমকা, মানে একেবারেই আমার আর কি মানে মনের মধ্যে ছিল না ওটা। এক তো ওর জামা কাপড় গুলো দেখছি, আর এক দিকে কানটা রয়েছে, ওদিকে কি বলছে শুনছি। তারপরে আমি বলছি অ্যাবি আমার হার্ট বিট বন্ধ হয়ে গেলে কি হবে, বলছে না সেটা হবে না সেটা হবে না, আর করিস না, আমার প্রচন্ড ভয় পেয়েছি আজকে সকালবেলাতে। চলো এবার ঘুমোও, এই যে সামার শুরু হলো, সামারের কোনো রুটিন নেই আমাদের, ওই রোজ ঘুমোতে ঘুমোতে 10টা সাড়ে 10টা হবেই আনটিল সেপ্টেম্বর। চলো বাবা, তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা, গুড নাইট।